বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা বরাবরের মতো আমি পিন্টু সনকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য 14 জোড়া কানের দুলের ডিজাইন এনেছি একেবারে সিম্পলের মধ্যে। বন্ধুরা যদি আপনি 2-3 আনা স্বর্ণের মধ্যে কোনো ডিজাইন খুঁজে থাকেন, এখানে আপনি ভালো ভালো ডিজাইন পেয়ে যাবেন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বন্ধুরা এখান থেকে আপনি ডিজাইনও পেয়ে যাবেন। আর ডিজাইন বিষয়ে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো আপনি যদি শুনেন তাহলে এখান থেকে যে ডিজাইনগুলো আপনি চয়েস করবেন সেই ডিজাইনটা আপনি সুন্দরভাবে তৈরি করে নিয়ে আসতে পারবেন। সবসময় রাফি ইউজের জন্য, এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা দেখুন এখানে যে ডিজাইনগুলো রয়েছে, আপনি যদি 3 আনা স্বর্ণ দিয়ে সবসময় রাফি ইউজের জন্য তৈরি করেন, তাহলে এখানে দেখে নেবেন যে কোন ডিজাইনটা 3 আনা স্বর্ণ দিয়ে আপনি সেই ডিজাইনটা চয়েস করে আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে দেখিয়ে এরকম ছেম করে জিনিসটা তৈরি করে নেবেন। তাহলে বন্ধুরা আপনি সেই ডিজাইনটা ভালোভাবে ইউজ করতে পারবেন। আর যদি বন্ধুরা আপনি যদি একটু বড় করে তৈরি করেন তাহলে একটু বেশি স্বর্ণ দিবেন, 3-4 আনা এরকম স্বর্ণ দিবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা আর যদি আপনি 2 আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন, ছোটোর মধ্যে আপনি এখান থেকে ডিজাইন দেখে ছেম করে জিনিসটা তৈরি করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। বন্ধুরা আর যখন আপনি তৈরি করবেন এই ডিজাইনগুলো, আপনি একটু ভালো স্বর্ণ দিয়ে 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন। বন্ধুরা যখন আপনি তৈরি করবেন তাকে বলবেন জিনিসটা ছোট করে তৈরি করে দিতে। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে কথা বলে থাকি, যাতে ডিজাইনগুলো আপনি খুব সহজে তৈরি করে নিয়ে আসতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।